আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি মোহাম্মদ এহসানুল হক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম পত্র থেকে ইহসান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনে যে গুণগুলো চর্চা করি, যে বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হই, তার মধ্যে ইহসান অন্যতম। ইহসান এটা একটা আরবি পরিভাষা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। ইহসান শব্দটা আসলে মাসদার বা ক্রিয়ামূল, এটা হুসনুন শব্দমূল থেকে এসেছে। হুসনুন, এই হুসনুন শব্দমূল থেকে ইহসান শব্দটা এসেছে। হুসনুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, কাজেই ইহসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা, কোনো কাজকে সুন্দর এবং নির্ভেজাল করাকেই মূলত ইহসান বলা হয়। ইহসানের অনেকগুলো অর্থ রয়েছে, দয়া, উপকার, পরোপকার, সদাচরণ, এই ধরনের বিভিন্ন অর্থে ইহসান শব্দের ব্যবহার রয়েছে। জমহুর ওলামাদের মতে আল্লাহর প্রতি এবং তার সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব কর্তব্য নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যথাযথভাবে পালন করাকেই ইহসান বলা হয়। তাহলে আল্লাহর প্রতি এবং সৃষ্টির অন্যান্য সৃষ্টির প্রতি, আল্লাহ তাআলার যে বিভিন্ন সৃষ্টি রয়েছে মানুষ সহ, এই সবার প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে যথাযথভাবে পালন করার নামই হচ্ছে ইহসান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিসে ইহসানের একটা সুন্দর সংজ্ঞা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্না হুইয়া রাকা। আনতা আবুদাল্লাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইনলাম তাকুন তারাহু ফাইন্না হুইয়া রাকা, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি ধরে নিবে, তুমি অবশ্যই মনে করবে যে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এটাই হচ্ছে ইহসান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইহসানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন ইহসানের প্রকারভেদ আলোচনা করব। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দুইটা প্রকার রয়েছে। একটা হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি ইহসান। আল্লাহর প্রতি ইহসান এবং আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান, এর হলো দুইটা প্রকার। তাহলে আল্লাহর প্রতি ইহসান কী? আল্লাহর প্রতি মানুষের এহসান হলো আল্লাহর ইবাদতগুলো নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতার সাথে সম্পন্ন করা, এটা হচ্ছে আল্লাহর প্রতি মানুষের এহসান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সৃষ্টিই করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার বন্দেগি বা গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। তাহলে আল্লাহর প্রতি ইহসান হচ্ছে, আল্লাহর প্রতি মানুষের ইহসান হলো আল্লাহর ইবাদতগুলোকে একাগ্রতা ও নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সুসম্পন্ন করা, এটি হচ্ছে আল্লাহর প্রতি ইহসান করা। যেমন আমরা সালাত আদায় করি, যখন আমরা সালাত আদায় করব তা যথাযথভাবে আদায় করব, যখন আমরা যাকাত প্রদান করব তখন যথাযথভাবে শরীয়তের নিয়ম অনুযায়ী যাকাত প্রদান করব, আমরা হজ করব শরীয়তের নিয়ম অনুযায়ী করব, এই যে ইবাদত বন্দেগীগুলো যেগুলো আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এগুলো যথাযথভাবে একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে সম্পন্ন করার নামই হচ্ছে আল্লাহর প্রতি ইহসান। আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান। আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ হলো সর্বোত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই মানুষ সহ
গাছগাছালি পাকপাখালি প্রকৃতি পাহাড় পর্বত নদ নদী এই সব কিছুর প্রতি মানুষের দায় দায়িত্ব রয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পিতা মাতা গুরুজন এই সবার প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সুসম্পন্ন করাই হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইহসানের দুইটা প্রকার সম্পর্ক অবহিত হলে একটা হচ্ছে আল্লাহর প্রতি ইহসান আর একটা হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান এখন আমরা আলোচনা যাব ইহসানের উপায় ইহসান আমরা কিভাবে করব ইহসানের কিন্তু বিভিন্ন উপায় রয়েছে আমি এখন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা যাব দেখো আল্লাহর প্রতি ইহসান আমরা কিভাবে করব আগেই বলেছি যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য বা দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এই ইবাদতগুলো আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে নিষ্ঠার সাথে সুসম্পন্ন করা এর মাধ্যমে আমরা কি করব আল্লাহর প্রতি ইহসান করব এরপরে পিতামাতার প্রতি ইহসান কিভাবে করব পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা তাদের যথাযথ আনুগত্য করা তাদের সেবা করা তাদের কথা অনুযায়ী চলা এইগুলো মাধ্যমে কি করব আমরা পিতামাতার প্রতি ইহসান করব যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন নকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ওকাদা রাব্বুকা তোমার রব নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তোমরা তাকে ছাড়া আর কারো দাসত্ব করবে না ইবাদত করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার সাথে ইহসান করবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কওলান কারীমা তোমরা যদি তাদেরকে তাদের একজনকে অথবা উভয়কে তাদের বার্ধক্যে পাও তাহলে উহ শব্দ উচ্চারণ করো না কোনো বিরক্তিসূচক শব্দ তাদের ক্ষেত্রে তোমরা উচ্চারণ করো না আর তাদের সাথে অত্যন্ত মোলায়েম করে নরম সুরে কথা বলো আর বিনয়ের বাহুকে তাদের জন্য প্রসারিত করে দাও ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনা রহমা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর তাদের জন্য দোয়া করো হে আমার পালনকর্তা হে আমার প্রতিপালক শৈশবে যেমন তারা আমার প্রতি কী করেছে দয়া করেছে ইহসান করেছে তাদের প্রতিও তুমি কী করো সেভাবে দয়া করো অনুগ্রহ করো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে পিতামাতার সাথে তাদের আদেশ নিষেধ মেনে চলা তাদের আনুগত্য করা তাদের সেবা করা তাদের কথা শোনা এগুলোর মাধ্যমে কী করতে হবে তাদের প্রতি আমাদের ইহসান করতে হবে এরপরে সন্তান সন্ততির প্রতি ইহসান পিতামাতা সন্তান সন্ততির প্রতি ইহসান কীভাবে করবে তাদেরকে প্রতিপালন করা তাদের চাহিদাগুলো প্রয়োজনীয়গুলো পূরণের যথাযথ চেষ্টা করা তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে তোলা এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার ইহসান তারা যাতে মানুষ হতে পারে প্রকৃত অর্থে ভালো মানুষ হতে পারে প্রকৃত মানুষ হতে পারে এই ব্যাপারে পিতামাতাকে সচেতনভাবে দায়িত্ব পালন করা এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার ইহসান এরপরে স্বামী স্ত্রীর প্রতি ইহসান স্বামী স্ত্রী একে অপরকে কী করবে তাদের অধিকারগুলোর ব্যাপারে সচেতন থাকবে যথাযথভাবে তাদের অধিকারগুলো আদায় করে দিবে এইভাবে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি ইহসান করবে স্বামীর যে হক বা অধিকারগুলো রয়েছে স্ত্রী সেগুলো যথাযথভাবে নিষ্ঠার সাথে আদায় করবে আবার স্ত্রীর প্রতি স্বামীর যে দায় দায়িত্বগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে স্ত্রীর প্রতি স্বামী কী করবে ইহসান করবে এরপরে আত্মীয় স্বজনের প্রতি ইহসান কীভাবে করতে হবে প্রতিবেশীর প্রতি ইহসান কীভাবে করতে হবে আমরা জেনে নেই আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব বজায় রাখা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় রাখা তাদের খোঁজখবর রাখা আপদ বিপদ এগিয়ে যাওয়া এইভাবে আত্মীয় স্বজনের প্রতিবেশীর প্রতি কী করতে হবে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এভাবেই তাদের প্রতি ইহসান করা যাবে আল্লাহ যেমন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল এইভাবে তিনি আর অনেক কথা বলেছেন তোমরা কী করো পিতামাতার প্রতি ইহসান করো তোমরা আত্মীয় স্বজনের প্রতি ইহসান করো প্রতিবেশীর প্রতি ইহসান করো এইভাবে
তিনি একে একে বিভিন্ন জনদের কথা পথচারীদের প্রতি ইহসান করো, এতিমদের প্রতি ইহসান করো, মিসকিনদের প্রতি ইহসান করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। তো সুতরাং আমাদের কি করতে হবে, এই আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় রাখতে হবে, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা যাবে না, এভাবে আত্মীয় স্বজনের প্রতি ইহসান করতে হবে, প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, প্রতিবেশীর আপদে বিপদে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অত্যাচারের কারণে, যার অত্যাচারের হাত থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, সেই ব্যক্তি কি জান্নাতে যাবে না। তাহলে লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, আল্লাহ রাসূল কঠিন কথা বললেন। তো সুতরাং প্রতিবেশীর সাথে কোনো ধরনের নিপীড়নমূলক অত্যাচারমূলক আচরণ করা যাবে না, তাদের সাথে অত্যন্ত দয়াদ্রপূর্ণ আচরণ করতে হবে, সদ্ভাব বজায় রাখতে হবে, আপদে বিপদে এগিয়ে যেতে হবে, এইভাবে প্রতিবেশীর প্রতি ইহসান করতে হবে। প্রতিবেশীর কেউ মারা গেলে তার জানাজা দাফন কাফন ইত্যাদির ব্যবস্থা করতে হবে, প্রতিবেশীর কেউ রোগগ্রস্ত হলে প্রয়োজনে চিকিৎসকের ব্যবস্থা করতে হবে, এইভাবে প্রতিবেশীর সাথে ইহসান করতে হবে। এরপরে ঋণগ্রস্তের প্রতি ইহসান আমরা কীভাবে করব, সমাজে অনেক মানুষ ঋণী হয় অর্থাভাবের কারণে, তার জীবন জীবিকার প্রয়োজন যথাযথভাবে পূরণ করতে পারে না, যার কারণে সে অন্যের কাছে কি ঋণ গ্রহণ করে, ধার বা কর্জ নেয়, এই ধারের দায়ে সে জর্জরিত হয়ে পড়ে। এই অবস্থায় সমাজের বৃত্তশালী মানুষদের করণীয় হলো সেই ঋণগ্রস্তদের পাশে দাঁড়ানো, তাদের ঋণ পরিশোধে সহায়তা করা, তার কাছে যদি ঋণ থাকে যদি সম্ভব হয় তাহলে সেই ঋণ মওকুফ করে দেওয়া, মাফ করে দেওয়া, এইভাবে প্রতিবেশী এইভাবে ঋণগ্রস্তের প্রতি আমাদের ইহসান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিমুল জাইয়া ওয়া উদুল মারিদ ওয়া ফাক্কুল আনি, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দান করো, রোগীর সেবা করো এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও। তাহলে ঋণগ্রস্তের প্রতি আমাদের ইহসানের উপায় হলো, যদি আমাদের কাছে তাদের কোনো ঋণ থাকে ঋণ গ্রহণকারীদের, তাহলে সেই ঋণ পরিশোধ করে দিয়ে তাদের প্রতি ইহসান করা যায়। আবার যদি নিজের কাছে ঋণ না থাকে তাহলে অন্যের একজন ঋণ গ্রহণকারী ব্যক্তির ঋণ পরিশোধে তাকে সহায়তা করার মাধ্যমে তার প্রতি ইহসান করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্তপীড়িতের সেবা, আর্তপীড়িতের সেবার মাধ্যমেও কি করা যায়, সমাজে যারা ভোকানাঙ্গা মানুষ রয়েছে, আর্তপীড়িত মানুষ রয়েছে, তাদের প্রতি ইহসান করা যাবে, তাদের অভাবে সহযোগিতা করা, অভাব বিমোচনে সাহায্য সহযোগিতা করা, অর্থ করি দেয়া, তাদেরকে খাবারের ব্যবস্থা করা, এইভাবে কি করা যায়, তাদের প্রতি ইহসান করা যায়। এরপরে বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধারের মাধ্যমেও কি করা যায়, তার প্রতি ইহসান করা যায়। সমাজে কিছু মানুষ হয়তো বিভিন্ন কারণে বিপদের সম্মুখীন হয়, রাস্তাঘাটে অনেক সময় বিপদের সম্মুখীন হয়, বাড়িতে বিপদের সম্মুখীন হয়, এই অবস্থায় মানুষের করণীয় হলো সেই বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করে তাকে কি করা, সহযোগিতা করা। এইভাবে বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধারের মাধ্যমে তার প্রতি ইহসান করা যায়। ক্ষুধার্ত মানুষের প্রতি আমরা কীভাবে ইহসান করব, আমাদের বাসা বাড়িতে অনেক সময় ভিক্ষুক আসে, ক্ষুধার কথা বলে যে ভাই বা বাবা বা আম্মা আজকে সকালে আমি নাস্তা করতে পারি নাই, খুবই ক্ষুধার্ত। তখন বাসায় যা কিছু থাকে তাকে তার ক্ষুধা নিবারণে যদি সহযোগিতা করা যায়, অথবা টাকা করে দিয়ে তাকে সহযোগিতা করা যায় যে আপনি কি করেন এই টাকা দিয়ে খাবার কিনে খান, তাহলে এইভাবে ক্ষুধার্তকে কি করা যায়, খাদ্য দিয়ে, অথবা খাদ্য যদি বাসায় না থাকে তাহলে অর্থ দিয়ে সেই অর্থ দ্বারা খাদ্য কিনে তার ক্ষুধা নিবারণ করতে পারে, এইভাবে অর্থ দিয়েও তাকে সাহায্য করা যায়। ক্ষুধার্তকে এইভাবে আমরা কি করতে পারি, ইহসান করতে পারি। একটু আগে যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল বলেছেন আতিমুল জাইয়া, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল দান করবেন। যে ব্যক্তি পিপাসার্তকে পিপাসা নিবারণে পানি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কি করবেন,
তাকে সিল মোহরযুক্ত পানি পান করাবেন। তাহলে বোঝা গেল যে ক্ষুধার্ত ব্যক্তি, পিপাসার্ত ব্যক্তি তাদেরকে খাদ্য দিয়ে, পানি দিয়ে তাদের ক্ষুধা নিবারণে এবং পিপাসা নিবারণে সহযোগিতার মাধ্যমে তাদের প্রতি ইহসান করা যায়। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পশু পাখির প্রতি ইহসান আমরা কীভাবে করব? পশু পাখির প্রতি ইহসান আমাদেরকে করতে হবে, তাদের প্রতি দয়াদ্র আচরণ করতে হবে। অনেক সময় আমরা দেখি একটা কুকুর কি পা খোড়া অবস্থায় হেঁটে চলেছে আমাদের সামনে দিয়ে, একটা বিড়াল পা খোড়া অবস্থায় হেঁটে চলেছে, হয়তোবা কেউ তাকে আঘাত করেছে, এই কারণে তার পাটা এই অবস্থা হয়েছে। অনেক সময় আমরা দেখি যে গরম পানি ঢেলে দিয়েছে কুকুরের গায়ে, বিড়ালের গায়ে, এইভাবে বিভিন্ন পশু পাখির প্রতি যে নির্যাতনমূলক অবস্থা আমরা দেখি, এটা শোভনীয় নয়, এটা কর্তব্য নয়, বরং পশু পাখির প্রতি আমাদের দয়াদ্রপূর্ণ আচরণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেগুলো ধ্বংসাত্মক, যেগুলো হিংস্র, ওগুলোর কথা ভিন্ন, যেগুলো আমরা বিশেষত বাসায় পুষে থাকি গৃহপালিত পশু পাখি, তাদের প্রতি অত্যন্ত ইহসান করতে হবে, দয়াদ্রপূর্ণ আচরণ করতে হবে। এরপরে গাছপালা, এগুলোর প্রতি আমাদের করণীয় রয়েছে। গাছপালার প্রতি ইহসান হচ্ছে, ইহসানের উপায় হলো গাছপালা যত্রতত্র কেটে ফেলা যাবে না, চারা উপড়ে ফেলা যাবে না, গাছের ডাল ভাঙা যাবে না, অনাবশ্যকভাবে গাছের পাতা ছিঁড়ে ফেলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন ব্যক্তিকে গাছের পাতা ছিঁড়তে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করলেন, নিষেধ করলেন এবং বললেন যে গাছের প্রতিটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফাইয়াকুলু মিনহু তাইরুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু সাদাকা। যদি কোনো মুসলমান কোনো শস্য বীজ বপন করে অথবা কোনো গাছ, চারা গাছ লাগায়, অথবা সেখান থেকে কোনো মানুষ অথবা জীবজন্তু অথবা পশু পাখি খেয়ে ফেলে, তাহলে এইটা ওই ব্যক্তির জন্য সাদাকা বা দান হিসাবে গণ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাছপালার প্রতি আমাদের ইহসান হলো গাছ যেগুলো থাকবে সেগুলোতে যথাযথভাবে পানি দেয়া, নিড়ানির ব্যবস্থা করা, সেগুলোকে যত্ন করা, সেগুলোকে ছায়াদানের প্রয়োজন হলে ছায়াদান করা, সেগুলোকে উন্মুক্ত করে দেওয়ার প্রয়োজন হলে উন্মুক্ত করে দেয়া, এইভাবে গাছের প্রতি আমাদের কী করতে হবে? ইহসান করতে হবে। এরপরে পাহাড় পর্বত রয়েছে, যেমন সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল জিবালা ও তাদা, পাহাড়গুলোকে আমি পেরেক হিসাবে তৈরি করেছি। আমরা জানি যে পৃথিবীর তিন ভাগ হচ্ছে পানি, এক ভাগ হচ্ছে স্থলভাগ, তিন ভাগ হচ্ছে পানি। তাহলে এই তিন ভাগ পানির মধ্যে কিন্তু পৃথিবী নৌকার মতো ভাসতে থাকতো, টলটল করতে থাকতো, কিন্তু পৃথিবী তা করছে না, বরং এই পাহাড়গুলো দিয়ে, পাহাড় টিলা এগুলো দিয়ে মজবুতভাবে পৃথিবীকে কি স্থাপন করা হয়েছে, পৃথিবীকে মজবুতভাবে তৈরি করা হয়েছে যাতে করে পৃথিবী কোনো নাড়াচড়া করতে না পারে। কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় আমাদের এই পার্বত্য অঞ্চলগুলোতে অনেক সময় পাহাড় কেটে ফেলা হয়, পাহাড় কেটে কী করা হয়, পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে দেওয়া হয়, যার কারণে প্রচণ্ড বৃষ্টিপাত যখন হয় তখন সেই পাহাড় ধসে অনেক মানুষ হতাহত হয়, মারা যায়, অনেক যানমালের ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় পর্বতগুলোকে পেরেক হিসাবে সৃষ্টি করেছেন, এগুলো কাটার জন্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পাহাড় পর্বতের প্রতি আমাদের ইহসান হলো সেগুলোকে যেভাবে আল্লাহ তৈরি করেছেন সেইভাবে সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা। তো এইভাবে আমরা সৃষ্টির প্রতি কী করবো? ইহসান করবো। তাহলে এক কথা আমরা বলতে পারি যে ইহসান করার বিভিন্ন উপায় রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা আলোচনা করেছি ইহসান কাকে বলে এই সম্পর্কে, এরপরে ইহসানের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি এবং ইহসানের বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করেছি। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে, ইহসানের উপায় সম্পর্কে আলোচনা করো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকের সাথে বিভিন্ন প্রশ্ন রয়েছে, সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন, তোমরা সেগুলো ভালো করে পড়বে, তোমাদের পরবর্তী হোমওয়ার্ক থাকবে, হেসানের উপায় সম্পর্কে আলোচনা করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা ও দোয়া করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।